এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর রসায়নের পদার্থের কঠিন অবস্থা এই অধ্যায়টি শুরু করছি। অধ্যায়টি বেশ কঠিন, তাই তোমাদের বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। অল্প সময়ে যাতে অনেক বেশি আমরা পড়তে পারি তার জন্য আমি সমস্ত তত্ত্ব কিন্তু বোর্ডে লিখছি না, যেখানে বোর্ড ওয়ার্ক প্রয়োজন সেখানে অবশ্যই বোর্ড ওয়ার্ক করে দেখাবো। চলো এখন আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই জানো যে পদার্থের তিনটি অবস্থা আছে, পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। এই তিনটি অবস্থায় থাকার মূল কারণ হচ্ছে পদার্থ গঠনকারী কণা অর্থাৎ পরমাণু, অণু কিংবা আয়ন, এদের মধ্যে আকর্ষণ বল। দেখা যায় কঠিন পদার্থে গঠনকারী কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি, তাই একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তরল পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে কম, তাই একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নেই। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই কম, প্রায় নেই বললেই চলে, তাই গ্যাসীয় পদার্থের কোনো আকার বা আয়তন নেই। এই অধ্যায়ে আমরা পড়ব মূলত পদার্থের কঠিন অবস্থা। তাহলে কঠিন পদার্থ কি? না, যে পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে সেই পদার্থকে বলা হয় কঠিন পদার্থ। কঠিন পদার্থকে দুটো হয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে কেলাসাকার কঠিন বা নিয়তাকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড, আরেকটি হচ্ছে অনিয়তাকার কঠিন বা অ্যামরফাস। এখন কেলাসাকার কঠিন পদার্থ কোনগুলো? যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট এবং গঠনকারী কণাগুলি অর্থাৎ অণু পরমাণু বা আয়নগুলি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যে সমস্ত পদার্থের কণাগুলোর লং রেঞ্জ অর্ডার থাকে তাদের কেলাসাকার পদার্থ বা নিয়তাকার পদার্থ বলে। এবার জানব কেলাসাকার পদার্থের বৈশিষ্ট্য। কেলাসাকার কঠিন পদার্থে গঠনকারী কণাগুলির সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল বিন্যাস থাকে, এই সুশৃঙ্খল বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত বা লং রেঞ্জ অর্ডার হয়, তাই এদের সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে তার গঠনকারী কণাগুলির একটি সুনির্দিষ্ট বিন্যাস থাকে এবং সেই সুনির্দিষ্ট বিন্যাসটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। যেমন ধরো একটি কেলাসাকার কঠিন পদার্থে তার কণাগুলির বিন্যাস এখানে একটি দেখিয়েছে, ধরো এ বি এইভাবে চলছে এবং এই বিন্যাসটা বহুদূর পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থের একটি বড় বৈশিষ্ট্য, অর্থাৎ এদের বিন্যাসটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকবে। এবার চলো 2 নম্বর বৈশিষ্ট্য দেখি। প্রতিটি কেলাসাকার কঠিনের গলনাঙ্ক ও গলনের লিনতাম নির্দিষ্ট। প্রতিটি কেলাসাকার কঠিনে একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে, অর্থাৎ প্রতিটি কেলাসাকার কঠিন একটি নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে এবং সম্পূর্ণ কঠিনটি গলে তরলে পরিণত হওয়া না পর্যন্ত যতই তাপ দেওয়া হোক না কেন ওর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গলনাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আবার বলছে গলনের লিনতাপ নির্দিষ্ট, অর্থাৎ প্রতিটি কেলাসাকার কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনের লিনতাপ আছে, অর্থাৎ প্রতি 1 গ্রাম কেলাসাকার কঠিন পদার্থ নির্দিষ্ট পরিমাণ তাপ দিলেই তবে সে তরলে পরিণত হবে এবং এই গলনের লিনতাপ কেলাসাকার কঠিনের প্রকৃতির উপর নির্ভর করে। 3 নম্বর হচ্ছে কেলাসাকার কঠিনগুলি দৃঢ় অর্থাৎ রিজিড এবং অসংলগ্ন বা ইনকম্প্রেসিবল হয়। এর অর্থ হচ্ছে যে কেলাসাকার কঠিনগুলোর মধ্যে যে গঠনকারী কণা, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে কিংবা আয়ন হতে পারে, তারা এতটাই কাছাকাছি থাকে যে তাদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয় এবং তারা খুব দৃঢ় হয় অর্থাৎ রিজিড হয় এবং অসংলগ্ন, অর্থাৎ এই পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এর আয়তনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আয়তন কমে না। অসংলগ্ন কথার অর্থ হচ্ছে বা ইনকম্প্রেসিবল কথার অর্থ হচ্ছে যে কেলাসাকার কঠিনের উপর চাপ প্রয়োগ করলে তার আয়তন কখনো কমে না। কেন কমে না? না, তার কারণ হচ্ছে যে কেলাসাকার কঠিনের যে গঠনকারী কণা সেই কণাগুলো খুব কাছাকাছি থাকে, এতটাই কাছাকাছি থাকে যে চাপ প্রয়োগ করে আরও কাছাকাছি আনা সম্ভব নয়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কেলাসাকার কঠিনগুলির অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক হয়ে থাকে। এখন অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক এই কথার অর্থ কী? এই অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক এর অর্থ হচ্ছে যে কেলাসাকার কঠিন পদার্থের বিভিন্ন ভৌত ধর্ম, সেটা হতে পারে তাপীয় রোধ, তাপ পরিবাহিতা বা প্রতিসরাঙ্ক কিংবা তাপীয় প্রসারণ, এই সমস্ত ভৌত ধর্ম পরিমাপনের অভিমুখের উপর নির্ভর করে। অর্থাৎ একটা কেলাসাকার কঠিনের কোন দিক থেকে আমরা পরিমাপ করছি ভৌত ধর্মটি, তার উপর নির্ভর করছে ওই ভৌত ধর্মের মান কত হবে।
এটাই হচ্ছে অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক। আবার বলছি, কেলাসাকার কঠিন পদার্থের বিভিন্ন ভৌত ধর্মগুলো তাদের পরিমাপনের অভিমুখের উপর নির্ভর করে, এই ধর্মকে বলা হয় অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক। এখন প্রশ্ন হলো যে কেলাসাকার কঠিন পদার্থগুলি অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক হয় কেন? এর কারণ হচ্ছে, দেখো, কেলাসাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলোর একটা সুনির্দিষ্ট বিন্যাস থাকে। যেমন এখানে দেখানো হয়েছে এ বি করে একটা দেখানো হয়েছে, ঠিক পরের লাইনেও একইভাবে আছে। এই সুনির্দিষ্ট বিন্যাসই হচ্ছে অসমস্বারক বা অ্যানাইসোট্রপিক হওয়ার মূল কারণ। যদি আমরা এই কেলাসাকার কঠিনের বিভিন্ন দিকে এর কণাগুলোর বিন্যাস দেখি, তাহলে কিন্তু একই রকম পাবো না। যেমন দেখো, যদি আমরা এই বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দেখো এ বি এইভাবে সজ্জিত আছে। যদি উপর থেকে নিচে নামি, তাহলে দেখো একটা রোতে আমরা শুধু এ পাবো, পরের রোতে আবার বি পাবো, তারপরের রোতে এ পাবো, আবার তারপরে বি পাবো। তাহলে প্রথমে পেয়েছিলাম এ বি, এরপর পাচ্ছি শুধুমাত্র এ কিংবা শুধুমাত্র বি। তাহলে প্রকৃতি বা এনভায়রনমেন্ট বা এদের প্যাটার্নটা কিন্তু একই নয়। কিংবা যদি কোণাকোণি বা ডায়াগোনালি যদি যাই, তাহলে দেখো সেক্ষেত্রেও কিন্তু প্যাটার্নটা একই হবে না। সুতরাং কেলাসাকার কঠিন পদার্থের বিভিন্ন দিকে তাদের কণাগুলোর প্যাটার্ন কিন্তু বিভিন্ন, তাই এরা হয় অ্যানাইসোট্রপিক বা অসমস্বারক, এবং এদের ভৌত ধর্মগুলো বিভিন্ন দিকে বিভিন্ন রকম হয়। এখানে তোমরা মনে রাখবে যে প্রকৃত কঠিন বা ট্রু সলিড বলতে কেলাসাকার কঠিনকে বোঝানো হয়। কী বললাম? প্রকৃত কঠিন বা ট্রু সলিড বলতে কেলাসাকার কঠিনকে বোঝায়। এবার চলো আমরা অ্যামরফাস বা অনিয়তাকার কঠিনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখি। 1, কিছু কিছু অনিয়তাকার কঠিন পদার্থে গঠনকারী কণাগুলির সুশৃঙ্খল বিন্যাস লক্ষ্য করা গেলেও এই সুশৃঙ্খল বিন্যাস কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত বা শর্ট রেঞ্জ অর্ডার হয়। তাহলে কী বললাম, কিছু কিছু অনিয়তাকার পদার্থ আছে যাদের মধ্যে গঠনকারী কণার সুশৃঙ্খল বিন্যাস লক্ষ্য করা যায়, কিন্তু সেই সুশৃঙ্খল বিন্যাস কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়, অর্থাৎ অল্প বিস্তৃত বা শর্ট রেঞ্জ অর্ডার, তাই এদের সুনির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। 2, হচ্ছে এদের নির্দিষ্ট গণনাঙ্ক নেই। যেমন হচ্ছে নিয়তাকার কঠিনের একটি নির্দিষ্ট গণনাঙ্ক ছিল, অর্থাৎ যে উষ্ণতায় পদার্থটি গলতে শুরু করবে, যতই তাপ দেওয়া হোক না কেন, গলন চলাকালীন ওই উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, অর্থাৎ উষ্ণতার একটি বিস্তৃত সীমার মধ্যেই এদের গলন ঘটে। অর্থাৎ একটা উষ্ণতায় গলন শুরু হলো এবং সেই গলনটা শেষ হবে আরেকটা উষ্ণতাতে গিয়ে। যেমন ধরো, একটি পদার্থ গলতে শুরু করলো 120°C উষ্ণতায়, কিন্তু ওই গলনটা চলাকালীন যদি আমরা তাপ দিতে থাকি, দেখা যাবে ওই গলনটা শেষ হচ্ছে 130°C উষ্ণতায় গিয়ে। এটাই হচ্ছে বিস্তৃত পাল্লা বা উষ্ণতার বিস্তৃত সীমা, যেটা নিয়তাকার কঠিনের ক্ষেত্রে হয় না, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে এটাই হয় যে একটা উষ্ণতায় গলন শুরু হলো এবং শেষ হচ্ছে আরেকটা উষ্ণতায় গিয়ে। 3, চলো, অনিয়তাকার কঠিন পদার্থ কিছুটা দৃঢ় এবং সংনম্য হয়। কিছুটা দৃঢ় কেন? এর কারণ হচ্ছে যে অনিয়তাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলোর কেলাসাকার কঠিনের মতো অত কাছাকাছি থাকে না, তার ফলে এরা কেলাসাকার কঠিনের মতো অতটা দৃঢ় হয় না। আবার সংনম্য হয় মানে এদের উপর চাপ প্রয়োগ করলে এদের আয়তন কিছুটা কমে যায়, কারণ গঠনকারী কণাগুলোর মধ্যে কিছুটা দূরত্ব থাকে, চাপ প্রয়োগ করলে ওই কণাগুলো আরও কিছুটা কাছে সরে আসে, ফলে এরা কিছুটা সংনম্য বা কম্প্রেসিবল হয়। 4, বৈশিষ্ট্য, অনিয়তাকার পদার্থগুলি সমস্বারক বা আইসোট্রপিক হয়ে থাকে। এর কারণ হচ্ছে না, অনিয়তাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলোর কোনো নির্দিষ্ট বিন্যাস নেই, এই কণাগুলোর প্যাটার্ন যে কোনো দিকে একই থাকে, ফলে বিভিন্ন ভৌত ধর্ম যদি পরিমাপন করা হয় তাহলে বিভিন্ন দিকে এদের একই রকম হয়, তাই এরা হচ্ছে সমস্বারক বা আইসোট্রপিক। 5, বৈশিষ্ট্য হচ্ছে তরলের ধর্মের সাথে অনিয়তাকার কঠিন পদার্থের ধর্মের মিল থাকায় এদেরকে অতি শীতলীকৃত সান্দ্র বলা হয়। অর্থাৎ তরল পদার্থের ধর্মের সাথে অনিয়তাকার কঠিন পদার্থের ধর্মের কিছুটা মিল আছে, যার জন্য এদেরকে বলা হয় সুপার কুলড ভিসকাস লিকুইড। এর একটা বড় উদাহরণ হচ্ছে বহু পুরনো বাড়ির জানালার সার্সিগুলোকে যদি ভালো করে লক্ষ্য করা হয়, তাহলে দেখা যাবে ওই সার্সিগুলোর নিচের দিকে বেশ পুরু হয়েছে এবং উপর দিকটা অনেকটা পাতলা হয়ে গেছে। অভিকর্ষ বলের প্রভাবে কাঁচের প্রবাহমানতার জন্য এরকম ঘটনা ঘটে। এবার আমরা পড়ব বহু কেলাসাকার পদার্থ। প্রকৃতিতে অনেক কঠিন পদার্থ পাওয়া যায় যেগুলো পাউডার ফর্মে থাকে,
তাদেরকে আপাত দৃষ্টিতে অনিয়তাকর পদার্থ বলে মনে হয়, কিন্তু ওই পদার্থগুলো হচ্ছে প্রকৃতপক্ষে অতি ক্ষুদ্র ক্রিস্টাল দ্বারা গঠিত, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র ক্রিস্টালাকার বা কেলাসাকার পদার্থ দ্বারা গঠিত। এই পদার্থগুলোকে বলা হয় বহু কেলাসাকার পদার্থ, এবং এই বহু কেলাসাকার পদার্থের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস থাকে তাকে বলা হয় ক্রিস্টালাইট। প্রকৃতিতে প্রাপ্ত অনেক কঠিন পদার্থকে আপাতভাবে অনিয়তাকার বলে মনে হলেও এরা প্রকৃতপক্ষে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কেলাসের সমন্বয়ে গঠিত। এই পদার্থগুলোকে বহু কেলাসাকার পদার্থ বা পলিক্রিস্টালাইন বলে। কোনো বহু কেলাসাকার পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস নিয়ে গঠিত তাকে ক্রিস্টালাইট বলে। এর উদাহরণ হচ্ছে সিরামিক। এবার আমরা কেলাসাকার কঠিন পদার্থের বিভিন্ন ভাগগুলো পড়ব। কেলাসাকার কঠিন পদার্থকে চারটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন বা আয়নিক ক্রিস্টালাইন সলিড, দুই হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন বা নেটওয়ার্ক ক্রিস্টালাইন সলিড, তিন হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন বা মেটালিক ক্রিস্টালাইন সলিড, আর চার হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন বা মলিকুলার ক্রিস্টালাইন সলিড। তাহলে কেলাসাকার কঠিন পদার্থকে চারটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন, দুই হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন, তিন ধাতব কেলাসাকার কঠিন, আর চার হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন। এবার এই বিভিন্ন কেলাসাকার কঠিনের ধর্ম এবং বৈশিষ্ট্যগুলো পড়ব। প্রথম হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন। আয়নীয় কেলাসাকার কঠিন, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এরা আয়ন দ্বারা গঠিত, অর্থাৎ আয়নীয় কেলাসাকার কঠিন ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে গঠিত। এই আয়নীয় কেলাসাকার কঠিনের ক্যাটায়নের মোট তড়িৎ অর্থাৎ মোট পজিটিভ চার্জ এবং অ্যানায়নের মোট তড়িৎ অর্থাৎ মোট নেগেটিভ চার্জের সমান হয়, অর্থাৎ আয়নীয় কেলাসাকার কঠিন নিউট্রাল বা প্রসম হয়। এবং এই আয়নীয় কেলাসাকার কঠিনের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের বিপরীত তড়িৎ থাকায় এরা স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। এর উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট এবং যে কোনো আয়নীয় কেলাস এবং যে কোনো আয়নীয় কঠিন পদার্থ। আয়নীয় কেলাসাকার কঠিনের ধর্ম, এরা শক্ত হয়, ভঙ্গুর হয়, এদের গলনাঙ্ক এবং গলনের লিনতাপ উচ্চমানের হয়, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী কিন্তু গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। প্রথম বলি আয়নীয় কেলাসাকার কঠিন শক্ত হয় কেন। আয়নীয় কেলাসাকার কঠিনে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে তারা পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং এই আকর্ষণ বলের মান খুব বেশি হওয়ার কারণে আয়নীয় কেলাসাকার কঠিন বেশ শক্ত হয়। এদের গলনাঙ্ক উচ্চমানের হয়। এর কারণ হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিনের মধ্যে একটা ক্যাটায়নকে ঘিরে অনেকগুলো অ্যানায়ন এবং একটা অ্যানায়নকে ঘিরে অনেকগুলো ক্যাটায়ন থাকে, ফলে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক এবং গলনের লিনতাপও উচ্চমানের হয়। কঠিন অবস্থায় এরা তড়িতের কুপরিবাহী হয়। এর কারণ হচ্ছে কঠিন অবস্থায় আয়নীয় কেলাসের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থাকে, অর্থাৎ তাদের সচলতা বা তাদের মোবিলিটি থাকে না, ফলে এরা তড়িতের কুপরিবাহী হয়। কিন্তু গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এর কারণ হচ্ছে না, যখন আয়নীয় কেলাসাকার কঠিনকে গলন করা হবে বা গলিত অবস্থায় নিয়ে যাওয়া হবে তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন অনেকটা দূরে দূরে সরে যায়, ফলে তাদের মোবিলিটি বা তাদের চলমানতা চল আসে বা তারা গতিশীল অবস্থায় আসতে পারে, ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে এবং উপযুক্ত দ্রাবকেও দ্রবীভূত অবস্থায়ও একই ঘটনা ঘটে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নগুলো পরস্পর থেকে দূরে চলে যায়, ক্যাটায়ন এবং অ্যানায়নের সচলতা আছে তাই তারা তড়িৎ পরিবহন করতে পারে। দু নম্বর হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন। সমযোজী কেলাসাকার কঠিন, এটা মূলত অধাতব পরমাণুর মধ্যে ঘটে থাকে। এই ধরনের কঠিনের গঠনগত পরমাণুগুলি পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অতিকায় অণু তৈরি করে, অর্থাৎ সমযোজী কেলাসাকার কঠিনে অধাতব পরমাণুগুলি একাধিক সমযোজী বন্ধনের মাধ্যমে অনেক পরমাণু একসাথে যুক্ত হয়ে অতিকায় অণু বা জায়ান্ট মলিকুল তৈরি করে, ফলে এই পদার্থগুলি খুবই কঠিন হয়। এর উদাহরণ হচ্ছে হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, সিলিকা, বোরন নাইট্রাইড। সমযোজী কেলাসাকার কঠিনের ধর্ম, সমযোজী কেলাসাকার কঠিনগুলি অত্যন্ত শক্ত হয়, এর ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। এদের উচ্চ গলনাঙ্ক হয় এবং গলনের লিনতাপও অনেক বেশি হয় এবং এরা তড়িতের কুপরিবাহী হয়, কিন্তু গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। এবার আমরা দেখব ধাতব কেলাসাকার কঠিনের ধর্ম এবং বৈশিষ্ট্য।
ধাতব কেলাসের মধ্যে ধাতুর পরমাণুগুলি কিভাবে পরস্পরের সাথে বন্ধনে যুক্ত থাকে সেটা ইলেকট্রন সমুদ্র মডেল বা ইলেকট্রন সি মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। একটা ধাতব কেলাস, সেই ধাতব কেলাসের মধ্যে যে ধাতব পরমাণুগুলি আছে সেই ধাতব পরমাণুগুলির সর্ববহিঃস্থ কক্ষে অর্থাৎ যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ধাতু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ধাতব পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়ে যায়। এখন সমগ্র ধাতব পরমাণুগুলি ক্যাটায়নে পরিণত হয় এবং তাদের ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ইলেকট্রনগুলো সমগ্র ধাতব কেলাস জুড়ে অবিরাম গতিতে ছুটতে থাকে এবং ক্যাটায়নগুলো একটি নির্দিষ্ট জায়গাতে আবদ্ধ থাকে, ফলে একটি ক্যাটায়ন একাধিক ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়, আবার একটি ইলেকট্রন একাধিক ক্যাটায়ন দ্বারাও আকৃষ্ট হয়। এটাই হচ্ছে ইলেকট্রন সি মডেল। ধাতব কেলাসের উদাহরণ হলো জিঙ্কের কেলাস, লোহার কেলাস কিংবা কপারের কেলাস ইত্যাদি, অর্থাৎ যে কোনো ধাতু কিংবা ধাতু সংকরের কেলাস। ধাতব কেলাসের গলনাঙ্ক এবং গলনের লিনতাপ যথেষ্ট বেশি হয়। এবার আমরা পড়ব আণবিক কেলাসাকার কঠিন। আণবিক কেলাসাকার কঠিনের মধ্যে দুর্বল ভ্যানেরওয়াল্স বলের সাহায্যে পরমাণুগুলি বা অণুগুলি যুক্ত থাকে, অর্থাৎ আণবিক কেলাসাকার কঠিনের গঠনকারী কণা হলো পরমাণু কিংবা অণু। আণবিক কেলাসাকার কঠিন আবার তিন প্রকারের হয়। একটা হচ্ছে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, অর্থাৎ কেলাসাকার কঠিন তৈরি হয়েছে অধ্রুবীয় অণু দ্বারা, যেমন কঠিন হিলিয়াম, কঠিন অক্সিজেন কিংবা কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো প্রত্যেক হচ্ছে অধ্রুবীয়। দু নম্বর হচ্ছে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, অর্থাৎ কেলাসাকার কঠিন তৈরি হয়েছে কিছু ধ্রুবীয় অণু দ্বারা, যেমন কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া। তিন নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন, অর্থাৎ এখানে কেলাসাকার কঠিন তৈরি হয়েছে হাইড্রোজেন বন্ধন দ্বারা, যার উদাহরণ হচ্ছে বরফ। এবার দেখো কেলাসাকার কঠিনের মধ্যে দুর্বল ভ্যানেরওয়াল্স ফোর্সের সাহায্যে পরমাণুগুলো বা অণুগুলো যুক্ত থাকে, তাই এদের প্রকৃতি হয় নরম এবং এদের গলনাঙ্ক খুব কম হয়। কেলাসাকার কঠিনগুলো তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। এবার আমরা জানবো কেলাস কী, কেলাস জালক কী এবং একক কোষ কী। কেলাস জালক, কেলাস জালক পড়ার আগে আমরা জেনে নিই কেলাস কী। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং সুনির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে গঠনকারী কণাগুলির সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস থাকে। আবার বলছি, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং সুনির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে বা সমগ্র অংশে গঠনকারী কণাগুলির সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস থাকে। তাহলে কী জানলাম? কেলাসাকার কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে এবং এই কেলাসাকার কঠিনগুলো নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকে এবং এদের যে গঠনকারী কণা, সে অণু হতে পারে, পরমাণু হতে পারে কিংবা আয়ন হতে পারে, সেই গঠনকারী কণাগুলো সমগ্র কেলাস জুড়ে সমসত্ত্বভাবে থাকে এবং তাদের একটি সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাসও থাকে। এবার কোনো কেলাসের মধ্যে যে গঠনকারী কণাগুলো আছে সেই কণাগুলোকে যদি আমরা একটি বিন্দু দ্বারা সূচিত করি তাহলে এটি ত্রিমাত্রিক বিন্যাস পাব, কারণ আমরা প্রকৃতিতে যে সমস্ত পদার্থগুলো দেখি তারা হচ্ছে সবাই ত্রিমাত্রিক। এবার কেলাসাকার কঠিন পদার্থ তাহলে সেটাও ত্রিমাত্রিক এবং সেই কেলাসাকার কঠিনের গঠনকারী যে কণা, সে অণু হতে পারে, পরমাণু হতে পারে কিংবা আয়ন হতে পারে, সেইগুলোকে যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দু দ্বারা সূচিত করি তাহলে একটি ত্রিমাত্রিক বিন্যাস পাবো। সেই ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা বলবো কেলাস জালক। এখানে একটি কেলাস দেখছি, এটা হচ্ছে বরফের কেলাস। এখানে দেখে মনে হচ্ছে জলের অণুগুলি যে দ্বিমাত্রিক তলে রয়েছে, অর্থাৎ সবই একই তলে রয়েছে, কিন্তু বাস্তবে এমনটি নয়। বাস্তবে বরফের কেলাসের মধ্যে জলের অণুগুলি ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত এবং সেই ত্রিমাত্রিক অঞ্চলে তারা সুষমভাবে এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত। তাহলে এটা একটা জলের অণু, এই জলের অণু, এখন এই কেলাসের মধ্যে যে জলের অণুগুলি আছে সেই জলের অণুগুলিকে যদি আমরা একটি বিন্দু দ্বারা সূচিত করি তাহলে একটি ত্রিমাত্রিক বিন্যাস পাবো। সেই ত্রিমাত্রিক বিন্যাসকে বলা হবে কেলাস ল্যাটিস
বা কেলাস জাফরি বা স্পেস ল্যাটিস। এবার দেখো কেলাস গঠনকারী যে অণুগুলো আছে সেই অণুগুলোর অবস্থানে যদি আমরা একটা করে বিন্দু দ্বারা সূচিত করি তাহলে যে ত্রিমাত্রিক সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস পাবো সেটাকে বলবো আমরা কেলাস জাফরি বা স্পেস ল্যাটিস বা কেলাস জালক। অর্থাৎ জলের যে অণু আছে এখানে আমরা এটাকে একটা বিন্দু হিসাবে ধরবো, এটাকে একটা বিন্দু, এভাবে বিন্দু হিসাবে ধরি তাহলে একটা আমরা যে ত্রিমাত্রিক বিন্যাস পাবো সেটা হচ্ছে কেলাস জালক বা স্পেস ল্যাটিস বা কেলাস জাফরি। তাহলে এটা হচ্ছে একটা কেলাস জালক। কেলাস জালকের মধ্যে যে এই যে বিন্দুগুলি, এই বিন্দুগুলি কী বোঝাচ্ছে না এই কেলাসটা গঠনকারী কণাগুলির অবস্থান। এখন এই বিন্দুকে বলা হবে ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। তাহলে জালক বিন্দু কোনগুলি? এই যে বিন্দু যেগুলো কেলাসের মধ্যে অবস্থিত কণাগুলির অবস্থান নির্দেশ করে সেগুলি হচ্ছে ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। এবার পড়বো আমরা একক কোষ। কোনো কেলাসের মধ্যে আমরা গঠনটা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে একটা ক্ষুদ্রতম বিন্যাসকে বারে বারে সজ্জিত করে বা একটি ক্ষুদ্রতম বিন্যাসের বারে বারে পুনরাবৃত্তি ফলে ওই কেলাসটি তৈরি হয়েছে। ওই ক্ষুদ্রতম বিন্যাসকে বলবো আমরা একক কোষ। যেমন ধরো একটা ইটের পাজা, সেই ইটের পাজাটা তৈরি হয়েছে কি না আর একটা ইট বারে বারে সজ্জিত হয়ে ইটের পাজাটা তৈরি করেছে, তাহলে এই ইটের পাজার একক কোষ হবে একটা ইট। একইভাবে কোনো কেলাসকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ওই কেলাসটি একটি ক্ষুদ্রতম বিন্যাস বা ক্ষুদ্রতম একটা প্যাটার্ন বারে বারে পুনরাবৃত্তি ফলে কেলাসটি তৈরি হয়েছে, তাহলে এই ক্ষুদ্র প্যাটার্নকে বলবো আমরা একক কোষ। এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কেলাস জালক। তাহলে এই কেলাস জালকের একক কোষটা আমরা এখন নির্ণয় করবো। এখানে যে ল্যাটিস পয়েন্টগুলো আছে সেই ল্যাটিস পয়েন্টগুলো যোগ করলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র একক পেতে পারে, কিন্তু তার মধ্যে যে ক্ষুদ্রতম এককটি বারবারে যোগ করলে পুরো কেলাস জালকটা তৈরি হবে সেই ক্ষুদ্রতম এককটি হচ্ছে এর একক কোষ। আবার বলছি এখানে যে ল্যাটিস পয়েন্টগুলো আছে বা জালক বিন্দুগুলো আছে সেই জালক বিন্দুগুলো বিভিন্নভাবে যোগ করা যায়, বিভিন্নভাবে যোগ করলে বিভিন্ন ধরনের একক পাওয়া যেতে পারে, কিন্তু তাদের মধ্যে যে এককটি বারেবারে গঠনের ফলে বা বারে বারে সজ্জার ফলে এই কেলাস জালকটি তৈরি হয়েছে সেই এককটি হচ্ছে এর একক কোষ বা এই কেলাসের একক কোষ। এখানে দেখো যদি আমরা এই বিন্দুগুলো যোগ করে দিই তাহলে দেখো একটা ঘন সামন্তরিক পাওয়া গেছে। এখন যদি দেখা যায় এই প্যাটার্নটি বারে বারে সজ্জিত হয়ে পুরো কেলাসটা তৈরি করেছে তাহলে এটাই হবে একক কোষ। এর পরের অংশে আবার যোগ করো। কোনো ত্রিমাত্রিক ল্যাটিসে ল্যাটিস বিন্দুগুলি সরলরেখার সাহায্যে যুক্ত করলে সমগ্র ল্যাটিসটি অসংখ্য সামন্তরিক ঘনকে বিভক্ত হয়। এই সামন্তরিক ঘনকগুলির মধ্যে ক্ষুদ্রতম ঘনকটি উক্ত কেলাসের মূল প্যাটার্ন বা বিন্যাস, এটাই হচ্ছে একক কোষ। তাহলে দেখো তিনটে একক কোষ পরপর জুড়েছে, এইভাবে যদি প্রত্যেকটা বিন্দু আমরা জুড়ি তাহলে দেখবে পুরো কেলাসটি গঠিত হয়েছে। তাহলে এই ছোটো ছোটো যে এককগুলো বা সামন্তরিক ঘনকগুলি হচ্ছে এই কেলাসের একক কোষ।